প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত পবনাম। যিনি নানাভাবে এই সংসারে আবদ্ধ জীবকে বলেছেন জ্ঞান বৈরাগ্য আনবার জন্যই সব সঙ্গে আসতে হয়। এই যে আমরা সব সঙ্গে বসে আছি এই জন্যই আছি, মিথ্যা কথা বলা যায় সত্যের সৃষ্টির জন্য। যদি একান্ত বলতে হয় বলা যায় সত্যের জন্য, অসত্যের জন্য নয়। হৃদয়ের ডাক ভগবানের হৃদয়ে প্রবেশ করবে, আত্মসমর্পণই শ্রী ভগবানকে পাওয়ার একমাত্র উপায়। বোঝার ভুলের জন্যই জীবনটা মানুষের কাছে যেন বোঝা হয়ে যায়। কত অভিজ্ঞতার মধ্যে দিয়ে তিনি একথা বলছেন ঠিক আমার মনে পড়ে যাচ্ছে। গঙ্গার ধারে একটি ছোট্ট ঘর, সেখানে দুটি খাট, সেই একটি খাটের নিচু খাটটিতে সেই পরম পুরুষ বসে আছেন আর কত সহজ কথায় বলে যাচ্ছেন মানুষের বেঁচে থাকা উদ্দেশ্য কী, মনুষ্য জন্মের উদ্দেশ্য কী, একটি মাত্র উদ্দেশ্য ঈশ্বর। আর সেই ভূমিকে যিনি তুলে ধরতে আমাদের সামনে এসেছেন উদ্বোধন পত্রিকার পক্ষ থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আদর্শে উদ্বুদ্ধ অনুপ্রাণিত তিনি অধ্যাপক অরিজিৎ সরকার। অধ্যাপক অরিজিৎ সরকার, তার কথা তো আমরা এমনিতেই পাবই যে অ্যাজ মেনি ফেস সো মেনি পার্টস। যার ভাব শিষ্য চিৎকার করে বলে উঠেছিলেন, Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise response. Shakti Kai, ek matro ekjon chorechen onirdishto kotha. Sara prithibitake tolpar kore chole gele. Ashun amra shei manushtir mukh theke তার আদর্শের কথা শুনি। অধ্যাপক কিন্তু অধ্যাপক মহাশয়কে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের বক্তব্যের সময়সীমা নির্দিষ্ট মাত্র 7-8 মিনিট। নমস্কার, আমাদের আধ্যাত্মিক তৈরিকে প্রণাম জানেন। এখানে আমাদের পূর্ণ আধ্যাত্মিকে পবিত্র তীর্থে এসে সমবেত হয়েছি এবং এই তীর্থক্ষেত্রে এই তীর্থ রেণু নেয়ার সুযোগ যিনি করে দিয়েছেন তিনি ভগবান। তার নামাঙ্কিত এই মহাসম্মেলনে তার সারথি আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী মহাশয়কে আমার আধুনিক প্রণাম। সঞ্চালক অমিত বাবু, যাকে আমরা দূরদর্শনের পর্দায় কালী পুজোর রাত্রে বিশেষ করেই দেখতে পাই, সেটি আমাদের মনে চির ভাস্বর হয়ে থাকে, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। উপস্থিত বিদগ্ধ গুণীজন যারা বিভিন্ন সম্প্রদায় থেকে প্রতিনিধিত্ব করছেন এই মহাসম্মেলনের মঞ্চে, তাদেরকে যথাযোগ্য স্থানে আমার আন্তরিক শ্রদ্ধা। এবং সামনে রয়েছে সেই সকাল থেকে প্রায় কষ্ট সহ্য করে প্রাণারাম চ্যানেল, আপনারা যারা জানেন এই আধ্যাত্মিক জগতের প্রাণারাম চ্যানেলে যারা যুক্ত তারা ঘরে বসেই তাদের ঠাকুর মহাস্বামীজি শুধু নয়, প্রায় সমস্ত ধর্মে বিভিন্ন প্রচারকদের কথা এই চ্যানেল আমাদের সেবা দিয়ে যাচ্ছে, তাদেরকেও আন্তরিক শ্রদ্ধা জানি। আমরা ভগবাংলা মহাসম্মেলনে প্রতি বছরই আসি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এবং বিশেষ করে উদ্বোধন পত্রিকার পক্ষ থেকে এই সুযোগটা আমরা পাই। ভগবাংলার একটি সুন্দর কথা আছে, ডিউটি না করলে ডিউটি বাড়ে না, অর্থাৎ মানুষকে কর্তব্য করতে হবে এবং এই কর্তব্যই আমাদের ভেতরের সৌন্দর্যকে বাড়ে। কিন্তু এই কর্তব্য করতে গিয়ে যেটা করি আমরা অনেক সময় মানুষের থেকে আমরা দূরে চলে যাই,
ভগবানের মূল জীবন দর্শন ছিল মানুষের মধ্যে ভগবানকে দেখা, যেটি আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের মধ্যেও পাই। স্বামী বিবেকানন্দ একটি জায়গায় কথা বলেছিলেন সুন্দর করে, ইফ ফিয়ার ইজ দ্য বিগিনিং অফ দ্য রিলিজিয়ন দেন লাভ ইজ দ্য এন্ড অফ দ্যাট রিলিজিয়ন। অর্থাৎ ধর্মের শুরুটা যদি ভয় থেকে হয় তাহলে ধর্মের পরিণতি অবশ্যই ভালোবাসা। ভগবানের কাছে এসেছেন হাইকোর্টের একজন বিচারপতি, তিনি দর্শন করতে এসেছেন, কিন্তু পাগল ঠাকুরকে দেখার ইচ্ছা ওই হাইকোর্টের বিচারপতির, যিনি ড্রাইভার, কিন্তু অনুমতি পাননি তার সাহেবের কাছ থেকে। সাহেব ঠাকুরকে দর্শন করতে এসেছেন আর ড্রাইভার বসে রয়েছেন গাড়িতে। ভগবানের এই অন্তর্জামিত গুণ সেটিকে অস্বীকার করেন। তিনি ওই হাইকোর্টের বিচারপতিকে বললেন, তুমি ওই বিচারালয়ের বিচার করতে পারো, বিচারক হতে পারো, কিন্তু আমি আমার এই বিচার কার্যে আমি বিচারক, তোমার ড্রাইভারকে অবিলম্বে এখানে নিয়ে এসো, ও যাতে আমার দর্শন পেয়ে নিজের জীবনটিকে গ্রহণ করতে পারে। অর্থাৎ মানুষের মধ্যে যে ভগবানকে দেখা, শুধু তাই নয়, মানুষের মধ্যে যে ভালোবাসা, সেইটি রামকৃষ্ণ মিশনের মূল কথা। কোনো মুখার্থ জগদ্ধীত আয়োজন, নিজের মুক্তির কথা যদি ভাবো তাহলে মরমে যাবে। যদি সম্মিলিত নিখিল মানবাত্মার সমষ্টিরূপে যে ভগবান বিদ্যমান তাকে যদি পুজো করতে পারো, তাহলেই তুমি সেই প্রার্থিত লোকে যেতে পারো। সেটি রামকৃষ্ণ লোক হতে পারে, সেটি ঠাকুরের কাছে হতে পারে, এবং সেটি যে যার নিজের নিজের সম্প্রদায়ের, এই আচার্য শঙ্করের অষ্টমী সম্প্রদায়ের যে ধারা রয়েছে ভারতবর্ষে, সেই সনাতন ভারতবর্ষের বিভিন্ন গুরুবাদে গুরু উৎসস্থলে আমরা সবাই লীন হয়ে যাবো। আমার মনে পড়ছে একটি গল্পের কথা, একটি বাচ্চা ছেলে রোজ তার বাবাকে অফিস যাওয়ার সময় ডিস্টার্ব করতো। বাবা বললেন কি, একদিন তার ড্রয়ার থেকে একটা পৃথিবীর মানচিত্র বার করলেন, পরে উঁচু উঁচু করেছি এই বাচ্চা ছেলেটার হাতে নিয়ে দিলেন। তা ছেলেটা ভাবলেন যে ও ওটা কি আর পারবো, জোড়া লাগালে ছেলেটা বসে পড়লো সেটা নিয়ে। বাবাও ভাবলো যে ওই ছেলেটা যখন করলে জোড়া লাগালে আমি তখন অফিস চলে যাবো। ছেলেটা খুব চালা, খানিকক্ষণের মধ্যেই ওই পৃথিবীর মানচিত্রটা জোড়া লাগিয়ে নিয়ে চলে এসেছে। তখন বাবা বলছে, কি রে তুই কি করে পারলি, তুই তো এত ছোট, তোর স্কুলে কি এত ছোট ক্লাস থেকে পৃথিবীর মানচিত্র পড়ানো হয় নাকি, বলের জিওগ্রাফি? তখন ছেলেটা বললো, না বাবা তুমি দেখোনি, এই পৃথিবীর মানচিত্রের দুটো দিকে একটা মানুষের ছবি ছিল, যখন পৃথিবীটাকে তুমি কুচো কুচো করে ছেড়ে দিয়েছো তখন মানুষটার হাত পা চোখ মুখ এদিক ওদিক হয়ে গেছে। আমি পৃথিবী জানি না, কিন্তু আমি মানুষটাকে জানি, আমি মানুষটার হাত পা চোখ মুখ জোড়া লাগিয়ে দিয়েছি, উল্টো দিকে পৃথিবীটাও যুক্ত হয়ে গেছে। এই মানুষগুলোকে যুক্তকরণ করার জন্যই যুগ যুগ ধরে এই মহাপুরুষটা এসেছেন। এবং আমাদের যখন দুর্দিন হয়, যেমন চাষি দুর্দিনে ঋণ নিতে মহাজনের কাছে যেতে হয়, তেমনি আমাদের জীবন যন্ত্রণায় শোক দুঃখ তাপ জ্বালা যখন আসে, তখন এই মহাপুরুষদের চরণে আমাদের স্মরণ নিতে হয়, এবং এই মহাপুরুষদের কাছে গিয়ে বারবার নিজেদের বুঝিয়ে নিতে হয় যে আধ্যাত্মিক জীবনে এগোতে গেলে চাই তিনটে দন্তের নাম, একটা নিষ্ঠা, একটা নিরভিমানতা, একটা নির্ভরতা। পৃথিবীর যত মহাপুরুষ আছেন তাদের দেখবেন ওই নিষ্ঠার জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই, নির্ভরতা, তারা সব কিছু ছেড়ে ভগবানের চরণে আশ্রয় নিয়েছেন, জীবন প্রতি এগিয়ে গেছে, জীবন তড়িয়ে এগিয়ে গেছে। এবং সব থেকে সেটি কখন সম্ভব, যখন নিরভিমান হতে পারবেন, ভেতরের অহংকার এটিকে দূর করে দেওয়া। আমাদের জীবনে দুটি জিনিস রয়েছে, সংস্কার আর অহংকার। আমরা যেন এই সংস্কারকে বদলাতে পারি আমাদের অহংকারকে একেবারে ধূলিসাৎ করে দিতে। এই পাগল ঠাকুর, শ্রী রামকৃষ্ণ, মা শারদা, যার কাছেই যান না কেন, তাদের জীবন দর্শনের মূলে রয়েছে একটি সত্য, এবং সেই সত্যের কথাই বাবা বারবার বলতেন। তাকে যখন বলা হতো বয়স কত, তিনি বলতেন ওই বয়সের সঙ্গে রয়েছে দন্তেশ্বর, যে দন্তেশ্বর সত্য, চিরকালীন সত্য। এই সত্যটাকেই বয়ে বেড়ানো আমাদের এই জীবন দর্শনের মূল কথা। আমরা সারা জীবন যেন এই ভগবানের নির্দেশিত সত্যকে এগিয়ে নিয়ে যেতে পারি, যেটি শ্রী রামকৃষ্ণের কথা, মা শারদার কথা, যে সত্য কথা বলে সে ভগবানের কুলেশ হয়ে থাকে। কলিযুগে সত্যই শ্রেষ্ঠ কথা, আমাদের আর অন্য কিছুর দরকার নেই, আমরা যেন সত্য সেবা সহিষ্ণুতার মধ্যে দিয়ে আমাদের জীবন দুটি বাড়িতে পারি। সকলকে প্রণাম জানিয়ে আজকের এই প্রতিযোগিতায় শেষ করি। তিনি তার আগেই শেষ করে দিচ্ছেন,
যাতে আমি কোনো ইঙ্গিত না করতে পারি। অথচ আমি কেমন যেন ওনার কথার সাগরে ভেসে বেড়াচ্ছিলাম, বেশ সুন্দর একটা অনুভূতি নিয়ে ভেসে বেড়াচ্ছিলাম। হঠাৎ স্বর্ণপতন ঘটল, আমি ঘড়ি দেখলাম যে উনি আর ক্লিনিক সম্পূর্ণ হওয়ার আগে শেষ করেছে। তো ওই ওর সঙ্গে আমি আরেকটা নোট যোগ করি যে নির্দিষ্ট লক্ষ্য এটা স্থির করাও কিন্তু একটা ব্যাপার, যে লক্ষ্য কিন্তু নির্দিষ্ট করতে হবে। তো আমরা এইরকম লক্ষ্য যাদের নির্দিষ্ট সেই সব মানুষদের কথা আজকে শুনছিলাম। প্রণাম 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 প্রণাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রণাম 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 প্রণাম।